কুরবানির পশুর থেকে দুধ পান করা যাবে কি না কুরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া যাবে কি না তিন নম্বর কোনো পশুতে যদি কোনো শরিক অংশগ্রহণ করার পরে কুরবানির আগে যদি ওই শরিক এন্তেকাল করেন সেই ক্ষেত্রে বিধান কী কুরবানির পশুর বাচ্চা হলে সেই বাচ্চার বিধান কী চারটি চমৎকার বিষয় এক নম্বর হলো কোরবানি পশুর দুধ পান করা যাবে কি না কুরবানি পশু দুধ পান করা যাবে না এক্ষেত্রে যদি দুধ বেশি আসে ওলানে আমরা ঠান্ডা পানি দিলে দুধ চলে যাবে এক্ষেত্রে আমরা খেয়াল করব ইনশাআল্লাহ দুই নম্বর কোরবানি পশু থেকে জবাই আগে উপকৃত হওয়া যাবে কি অনেক সময় আমরা কোরবানির নিয়তে পশু ক্রয় করার পরে সেটা দ্বারা আমরা উপকৃত হওয়ার চেষ্টা করি না এটা করা জায়েজ নাই এটা করব না কোরবানির নিয়তে আমরা যে পশুটা ক্রয় করব সেটা দ্বারা উপকৃত হওয়া কোনো ভাবি জায়েজ নাই। কোনো শরিক মৃত্যুবরণ করলে কয়েকজন মিলে একটি পশু ক্রয় করলেন ওরাই করার পরে যদি কোনো শরিক কথার কথা এতেকাল করেছে তার এই ক্ষেত্রে আলা হলো সেই শরিকের পরিবারের মানুষ যদি অভিভাবকরা যদি অনুমতি দেয় তাহলে কোরবানি করা যাবে অন্যথা সেই শরিকের সম্পদ তাকে ফিরিয়ে দিতে হবে তার অর্থ তাকে ফিরাই দিতে হবে তার অর্থ তাকে ফিরিয়ে দিয়ে তার জায়গায় অন্য কাউকে শরিক নেওয়া যাবে কোনো সমস্যা নেই চার নম্বর কোরবানি পশুর বাচ্চা হলে করণীয় কি অনেক সময় আমরা গর্ভবর্তী পশু ক্রয় করি ক্রয় করার পরে কোরবানি দিন আসার আগে যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় সেই পশু যদি প্রসব করে নেয় বাচ্চা দুনিয়া আগমন করে এক্ষেত্রে মাস আলা হলো ওই বাচ্চাটাকে জীবিত সৎকা করে দেবে আর যদি জীবিত সৎকা না করে তাহলে কুরবানি দিন কোরবানি পশুর সাথে এই বাচ্চাকেও জবাই করতে হবে জবাহ করিয়া এই বাচ্চার গোস্তটা পুরোটা সৎকা করে দিবে এটাকে বক্ষণ করবে না এটাই হলো মাস আলা আল্লাহ বজার আমল করার তৌফিক দান করুন বলেন আমিন